প্রিয় শিক্ষার্থীরা কিছুদিনের মধ্যেই তোমাদের এইস পরীক্ষা শুরু হবে প্রথম খড়গটা যাবে বাংলা প্রথমপত্রে পত্র যেহেতু প্রথমে পরীক্ষা তোমরা অনেকেই ভয় পাবে ভয় পাওয়ার কিছু নাই দুই বছরে আসলে তোমরা অনেক পড়েছ সেই পড়াটাকেই জাস্ট কতটা পেরেছ সেটা লিখবে আচ্ছা আমি শুরুতে গল্প গদ্যগুলো নিয়ে আলোচনা করব। তবে গদ্য আলোচনার আগে আমি তোমাদের পরীক্ষার বিষয়টা নিয়ে একটু জাস্ট ধারণা দিব সবাই জানো তারপরেও ধারণাটা দিব বাংলা প্রথমপত্র তোমরা জানো যে তোমাদের সৃজনশীল সত্তর মার্কসের সাতটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে সেখান থেকে অ্যানসার করতে হবে আর তিরিশ মার্কস থাকবে তোমাদের বহু নির্বাচনী তো সাতটা সৃজনশীলের মধ্যে তোমাদের চারটা থাকবে গদ্য থেকে সেই চারটার অবশ্যই দুটো প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে আর পদ্য থেকে থাকবে তিনটা সেই তিনটা থেকে অবশ্যই আবার দুটো অ্যান্সার করতে হবে এবং উপন্যাস নাটক সেখান থেকেও একটা একটা এই ছয়টা অবশ্যই তোমাকে উত্তর করতে হবে আর বাদ বাকি যে একটা সেই একটা তুমি ঐচ্ছিক যেখান থেকে খুশি সেখানে তুমি উত্তর করতে পারবে আচ্ছা প্রথমেই থাকবে হচ্ছে গদ্য বলে রাখি প্রত্যেকটা দশ মার্কসের প্রশ্নের জন্য তুমি সময় পাবে হচ্ছে একুশ মিনিট একুশ মিনিট থেকে আবার তোমাকে দুই মিনিট বাঁচিয়ে রাখতে হবে কারণ হচ্ছে তোমার খাতাটা শেষ দিকে এসে রিভিশন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের তোমার দুই মিনিট করে যদি তুমি বাঁচিয়ে রাখো তাহলেই শেষে এসে তুমি কিন্তু রিভিশন করতে পারবে আচ্ছা দশ মার্চের প্রশ্নের চারটা ধাপ থাকবে প্রথম প্রশ্নটা থাকবে হচ্ছে জ্ঞানমূলক জ্ঞানমূলক অবশ্যই এক কথায় উত্তর দিতে হবে এবং এখানে অনেক এক্সামিনার কিন্তু মতদ্বৈততা প্রকাশ করে যে তুমি এক এক কথায় লিখবে না একটি বাক্যে লিখবে তবে আমার সাজেশন থাকবে অবশ্যই তুমি এখানে এক কথাই লিখবে কারণ তোমার দরকার সময় বাঁচানো তোমার এখানে বাক্য গঠনের ক্যারিশমা দেখানোর কোনো দরকার নেই তুমি এক কথায় উত্তর দিলেও এক পাবে তুমি একটা বাক্য লিখলেও এক পাবে কাজে এখানে তুমি খুব প্র্যাকটিক্যাল হবে ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে এক কথায় উত্তর দিয়ে দিবে তবে অবশ্যই বানানের প্রতি তুমি খেয়াল রাখবে যে বানানটা তোমার ঠিক যাচ্ছে কি যাচ্ছে না এরপরে আসবে তোমার হচ্ছে অনুধাবনমূলক অনুধাবনেও সাধারণত খুব বড় করার দরকার নেই আমরা এক্সামিনাররা বসে ডিসিশান নিয়েছে যে একটা শিক্ষার্থী যদি ছয় থেকে সাতটা লাইন লেখে কিন্তু একেবারে উত্তরের ভেতর থেকে লেখে তাহলে কিন্তু সে একেবারে দুই দুই পাবে তারপরে আসে প্রয়োগমূলক অবশ্যই তোমাকে উদ্দীপক এবং তোমার গদ্য বা পদ্য যাই হোক সেখান থেকে তোমাকে লিঙ্ক আপ করতে হবে লিঙ্ক আপ করে নিয়ে তারপরে তুমি উত্তর দেবে এবং উচ্চতর দক্ষতাও সেই একই ব্যাপার যে তুমি অবশ্যই উদ্দীপক এবং তোমার যে প্রশ্নটা সেটার সাথে মিল রেখে সেই আঙ্গিকে তুমি উত্তর করবে আচ্ছা এবার আসি তোমাদের আমি শুরু করব গদ্য দিয়ে তোমাদের মোট বারোটা গদ্য এবং বারোটা পদ্য আছে সাথে একটি নাটক এবং একটি উপন্যাস আচ্ছা প্রথম আমি শুরু করি গদ্য এবং তোমাদের প্রথম গদ্যটা হচ্ছে বিড়াল তোমরা জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল টি অত্যন্ত হাস্যরসাত্মক একটি গদ্য গল্প যে সুন্দর একটি বিড়ালের আঙ্গিকে বিড়ালের কথার মধ্য দিয়ে কিন্তু সমাজের খুব একেবারে মূল যে যে অসমতার যে চিত্রটা সেই চিত্রটা খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে তোমাকে ওই জিনিসগুলো বুঝতে হবে এবং খুব সুন্দর সুন্দর কিছু কথা আছে বিড়ালের একটা উক্তির মধ্যে আছে যে না খাইয়া মরিয়া যাইবার জন্য পৃথিবীতে কেহ আসে নাই কিংবা কেহ মরে বিল ছেচে কেহ খায় কই সাধারণত এই উক্তিগুলো কিন্তু আসবে তোমার অনুধাবনমূলক প্রশ্নে এবং জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু একেবারে ভেতর থেকে হয়তো একটা শব্দার্থ দিয়ে দিল বা এই উক্তিটি কার এরকমভাবে দিয়ে দিতে পারে এখানে ভয় পাওয়ার কিছু নাই বিড়ালের ভাষাটা একটু জটিল হলেও মূল বিষয়টা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে সাম্যবাদী চিন্তাভাবনা থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন কাজেই তোমার প্রশ্ন যেখানেই আসুক সাম্যবাদী এই কথাটা এই চিন্তাটা কিন্তু থাকতে হবে আচ্ছা বিড়ালের পরে আসি এবং এই বিড়ালের মধ্য দিয়ে কিন্তু সমাজের অনেক অসঙ্গতিকে উনি তুলে ধরেছেন যে আমাদের মানব জাতির যে সমস্যাগুলো যে আমরা তেলামাথায় তেল দিচ্ছি সরাসরি উনি বিড়ালের মুখ দিয়ে বলিয়েছেন যে তেলামাথায় তেল দেওয়া মানব জাতির একটা বড় রকমের ধর্ম হুম তো এই যে আমাদের যে ইয়ে যে বাড়িতে কোনো বড়লোক আত্মীয় আসলে তার জন্যে আমরা অনেক আয়োজন করি অথচ যে দরিদ্র যার খাবার দরকার ক্ষুধার দরকার ক্ষুধার অন্যের দরকার তার জন্য আমরা কিছুই করি না তো স্বাভাবিকভাবে এই যে মানুষের যে ধর্মগুলো স্বাভাবিক প্রবণতাগুলো সেই প্রবণতাগুলো কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিড়াল প্রবন্ধে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং সবসময় মাথায় রাখবে এটা কিন্তু সমতাবাদী সমাজ ব্যবস্থা চিন্তা ভাবনা থেকেই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিড়াল প্রবন্ধটা লিখেছেন আচ্ছা এরপরে আসি আমরা অপরিচিতা রবীন্দ্রনাথের অপরিচিতা রবীন্দ্রনাথের অনেক গল্প ছোট গল্প কিন্তু যৌতুক প্রথা বিরোধী এবং প্রত্যেকটা যৌতুক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রবীন্দ্রনাথ যৌতুক প্রথার ক্ষেত্রে যেটা করেছেন যে মেয়েটির একটি করুণ পরিণতি কিন্তু এই অপরিচিত একমাত্র গল্প যেখানে কিন্তু মেয়েটির করুণ পরিণতি না বরং মেয়েটি আরও প্রতিবাদী হয়ে সে সমাজে নিজের তার প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠিত করেছে তার অর্জনকে সে প্রতিষ্ঠিত করেছে তার জায়গাটাকে সে কিন্তু প্রতিষ্ঠিত করেছে এই অন্যান্য গল্প থেকে কিন্তু রবীন্দ্রনাথের এই অপরিচিতা গল্পের এই জায়গাটা কিন্তু একটু আলাদা এই জিনিসটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং এখানে কিন্তু দুই ধরনের চরিত্র কিন্তু রবীন্দ্রনাথ তুলে নিয়ে এসেছেন একটা হচ্ছে খুব হঠাৎ করে বড়লোক হওয়া একজন মানুষের যে আত্মসম্মানবোধ আর সত্যিকারের বনেদি পরিবারের একজন মানুষের যে আত্মসম্মানবোধ শম্ভুনাথ বাবু যে আসলে এককালে তার পূর্বপুরুষেরা জমিদার ছিল কিন্তু এখন নেই এখন হয়তো অর্থে বৃত্তে তার সমাজে অনেক অবস্থান অনেক নিচে চলে গিয়েছে কিন্তু এই যে দুইজন মানুষের ভেতরে যে ব্যক্তিত্বের যে দ্বন্দ্ব যে শম্ভুনাথের যে আত্মসম্মানবোধ সেই সম্মানবোধের কাছে কিন্তু অনুপমের মামা বরাবরই মার খেয়ে যায় অনুপমের মামা হঠাৎ বড়লোক হওয়া একজন মানুষ সমাজে সে একজন মানুষকে যে স্বাভাবিকভাবে যে সম্মান করার সেই সম্মান জায়গাটুকু কিন্তু অনুপমের মামা দেয় না অথচ বাবু যখন বিয়ে ভেঙে দিবে তার আগেও তার বার্ষায় আসা অতিথি থেকে কিন্তু সে সমানভাবে সমাদর করেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে জানতে দেয়নি কিন্তু যে সে তার মেয়েকে এখানে বিয়ে দিবে না এবং যখন তার আত্মসম্মান বোধে এবং সে অত্যন্ত সুস্পষ্টভাবে বলে যে যারা ভাবে যে আমার মেয়ের গয়নাকে আমি চুরি করব। তাদের সঙ্গে অন্তত আমি আমার মেয়ের বিয়ে দিব না অথচ ওই সমাজ ব্যবস্থায় ওই সময়ে একজন কন্যা দায়গ্রস্ত পিতার যে আচরণ হওয়া উচিত সেই আচরণ থেকে কিন্তু শম্ভুনা এখানে বেরিয়ে আসে এই জিনিসগুলো তোমাদের এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে কোন জায়গাগুলোয় গল্পের বিশেষত্ব এবং কল্যাণীর যে ভূমিকা এখানে যে অবলা নারীর মতো যে বিয়ে ভেঙে গেছে এই কষ্টে আমি সমাজ থেকে সমাজ বিচ্যুত একজন মানুষ হয়ে যাই কল্যাণী কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে এসেছে এবং সেই সময় প্রত্যেকটা জায়গায় যেখানে অনুপম প্রতিবাদ করতে পারিনি সেখানে কিন্তু কল্যাণী প্রতিবাদ করেছে ট্রেনে ইংরেজদের যে আচরণ ইংরেজদের ক্ষেত্রে যেটা ছিল সেখানে অনুপম কিন্তু ননীর গোপালের মতো বসে থেকেছে কিন্তু প্রতিবাদ করেছে কল্যাণী এই যে কল্যাণীর প্রতিবাদী ভূমিকা এবং শেষ অবধি দেশের জন্য তার যে এই যে আত্ম উৎসর্গ এই উৎসর্গটাকেই কিন্তু কল্যাণীকে স্বাভাবিক আর দশটা মেয়ের থেকে আলাদা রকমভাবে সমাজে একটা ভূমিকা দিয়েছে এই যে ছোট ছোটো বিষয়গুলো এই ছোটো ছোটো বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং এগুলো যদি মাথায় রাখো তাহলে কিন্তু প্রশ্ন যেভাবেই আসুক যেখান থেকে আসুক পারা সম্ভব খুব সুন্দরভাবেই পারা সম্ভব এবং শেষ অবধি অনুপমের যে আত্ম উপলব্ধি যে সে দেশের জন্য কল্যাণীকে না পাক তবুও কল্যাণীর কাজ কাজ করে দেওয়ার ভেতর দিয়ে সে কল্যাণীকে পাবে এই যে চিন্তা এই আত্ম উপলব্ধিটুকু তাকে অন্তত একটু মেরুদণ্ডী প্রাণী পরিণত করে শেষ অবধি তো এই বিষয়গুলো সবার মাথায় রাখতে হবে অপরিচিতা গল্পে তাহলেই দেখা যাবে যদি এগুলো মাথায় থাকে প্রশ্ন যেভাবে আসুক সাধারণত প্রয়োগ এবং অনুধাবনমূলক যেখান থেকেই আসবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উত্তর করা সম্ভব আচ্ছা এরপরে আসি আমরা রবীন্দ্রনাথের অপরিচিতার পরে মূলত বিড়াল এবং অপরিচিতা এই দুইটি গল্প তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপরে আসি আমরা চাষার দুঃখ চাষার দুঃখ গল্পে যেটা যে আমাদের এই সমাজে কৃষক যারা এইটি ফাইভ পারসেন্ট তারাই কিন্তু সমাজে সবচেয়ে অবহেলিত অথচ তাদের তারাই কিন্তু চালিকা শক্তি আমরা সভ্য হচ্ছি নিজেদেরকে দাবি করছি সভ্যতার বিভিন্ন উপকরণ আমরা কিন্তু আমাদের জীবনে যোগ করছি কিন্তু বেগম রোকেয়া সাকাউত হোসেন দেখিয়েছেন চাষারা যে একেবারে সমাজের প্রান্তে পড়েছিল প্রান্তিক মানুষ হিসাবে সেই জায়গাটা থেকে কিন্তু তারা উঠে আসতে পারেনি সেই আমলেও পারেনি আজ অবধি এখনও পারছে না অথচ বলা হতো একটা সময় যে গোয়াল ভরা গরু গোলা ভরা ধান বেগম রোকেয়া নিজেই প্রশ্ন করেছেন তাহলে কখন এটা হয়েছে যাদের দিনান্তে মানে একটু সামান্য পান্তাটুকু জুটছে না তারা আসলে কবে কখন কোথায় ভালো ছিল এই প্রশ্নটা লেখিকা নিজেও কিন্তু এখানে করেছেন এবং শেষ পর্যন্ত কিন্তু তিনি চাষাদের যে দুঃখটা সেই দুঃখের জায়গাটা দেখিয়ে দিয়েছেন আমরা অনেক কিছু নিয়ে সভ্য হচ্ছি সভ্যতার উপকরণ আমাদের নানাভাবে আসছে দেড় শত বৎসর পূর্বে ভারতবাসীকে বলা হতো যে অসভ্য বর্বর ছিল তাহলে এখন আমরা সভ্য হয়েছি ধরে নেওয়া হয় কিন্তু তাহলে সেই সভ্যতার চিহ্নগুলো সভ্যতার প্রকাশগুলো কোথায় চাষারা তো সেই পেছনেই রয়েছে আবার যখন বলা হতো যে মানুষ খুব দরিদ্র ছিল ভীষণ দরিদ্র ছিল হ্যাঁ নিজের কাপড় নিজে বন্ধ, নিজের উৎপাদন নিজে করে করতো এবং লেখিকা দেখিয়েছেন তখনই কিন্তু আসলে মানুষ সবচেয়ে সুখে ছিল ভালো ছিল কিন্তু এখন চাষাদের অবস্থা খুবই খুবই একেবারে সমাজের নিম্নে অবস্থান খুবই কষ্টে আছে তারা সেই কষ্টটাকেই মূলত আসলে তুলে ধরেছে এবং আরেকটা জিনিস কিন্তু এখানে খুব স্পষ্টভাবে লেখিকা দেখিয়ে দিয়েছেন যে আমাদের এই যে পরিণতি যে যে যখন মানুষ স্বাবলম্বী ছিল নিজের কাপড় নিজে বনত নিজের খাওয়ার নিজে উৎপাদন করতো সব কিছু করতো কিন্তু আস্তে আস্তে মানুষ বিলেতির বিভিন্ন জিনিস এসে মানুষকে গ্রাস করে ফেলে এবং মানুষ তখন ওই যে নিজের কাপড় নিজে বোনা তারপরে নিজের খাবার নিজে উৎপাদন করা এই সব থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে সে একজন অনুকরণপ্রিয় মানুষ হয়ে উঠলো তো এই প্রিয়তা কিন্তু চাষাদেরকে বা চাষিদেরকে অনেক পিছনে ফেলে দিয়েছে লেখিকা মূলত এই বিষয়গুলাই এখানে তুলে ধরেছেন দেখাতে চেয়েছেন যে আর একটা সময় যে মানুষের যে স্বাবলম্বিতা ছিল মানুষের যে আত্মনির্ভরশীলতা ছিল সেই আত্মনির্ভরশীলতার জায়গা থেকে সে বেরিয়ে এসেছে বেরিয়ে এসে পরনির্ভরশীলতা অনুকরণ প্রিয় প্রিয়তা সব কিছু দিয়ে সে কি নিজেকে সভ্য হিসাবে দাবি করছে কিন্তু আসলে লেখিকার প্রশ্ন আসলে তারা কতটুকু সভ্য হয়েছে নাকি আদৌ সভ্য হয়নি না হলে সভ্যতাটা কোথায় এগিয়েছে মানুষ এই প্রশ্নগুলো তবে এখানেও মাথায় রাখতে হবে লেখিকা মূলত এই প্রবন্ধের মধ্যে তুলে ধরেছেন যে আমাদের সমাজে প্রান্তে যে মানুষগুলো বাস করে হ্যাঁ তাদের দুঃখ দুর্দশার চিত্র তখনও যেমন ছিল এখনও আমরা অনেক উন্নত হয়েছি দাবি করছি কিন্তু আসলে তাদের দুঃখ দুর্দশার চিত্র খুব একটা পাল্টে যায়নি এটা গেল তোমাদের তৃতীয় নাম্বার গদ্য বারোটা গদ্য আমরা চতুর্থ নাম্বার গদ্য হচ্ছে তোমাদের আহ্বান তোমরা জানো অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা থেকে আহ্বান গল্পটা লেখা এবং ভীষণ রকম অসাম্প্রদায়িক এই চিন্তা যে জমির করাতির একেবারে বিধবা বা একেবারে বৃদ্ধ স্ত্রী যার একটি ছেলেকে দেখে মনে হয় যে লেখকের ভূমিকা বা কথকের ভূমিকা এখানে পালন করেছে তাকে দেখে মনে হচ্ছে যে তার ছেলের মতো এবং সে তার ছেলে হিসাবেই তার যে প্রতি মুহূর্তে তার জন্য কখনো শশাটা নিয়ে আসছে তার জন্য কখনো দুধটা নিয়ে আসছে অথচ নিজে সে খেতে পারছে না নিজে তার খাওয়ার জায়গা নেই এবং দেখলেই বলে উঠছে এবং যখন তাকে টাকা সাধা হচ্ছে বা টাকা দেয়া হচ্ছে অর্থমূল্য দিয়ে এটা কিনে নেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু সে কিন্তু কোনোভাবেই অর্থ নিচ্ছে না এই যে দেখো সে নিজে খেতে পাচ্ছে না অথচ আরেকটা মানুষের উপরে তার যে প্রবল টান অথচ সে অন্য ধর্মের এই যে ধর্মীয় যে সম্প্রীতি মূলত আসলে এই সম্প্রীতির বিষয়টি কিন্তু আহ্বান গল্পে খুব সুন্দরভাবে বিভূতিভূষণ তুলে ধরেছেন আমরা জানি বাংলা সাহিত্যে ট্রয়ী বন্দ্যপাধ্যায়ের এক বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হুম এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে জমির করা তিরিশটি যখন মারা যায় হ্যাঁ মুসলমান তার যে কাফনের কাপড়টুকু সেই কাফনের কাপড়টুকু কিন্তু আসে একজন বিধর্মীর হাত থেকে এই জিনিসটাই কিন্তু আমরা যেখানে এই সভ্য যুগে নিজেদেরকে তথাকথিত সভ্য হিসাবে দাবি করছি সেই সভ্য যুগেও কিন্তু এই ধর্মীয় উদারতাটুকু দেখাতে পারছি না সেখানে ওই সময়ে যে একজন মানুষ তার অন্তিম যাত্রায় বিধর্মীর হাতের কাপড় নিয়ে এসে শেষ যাত্রাটুকু করছে কত বড় মানবিক উদারতা থাকলে এটা সম্ভব সেটা এই গল্পের মধ্য দিয়ে আসলে তুলে ধরা হয়েছে এই আহ্বান গল্প থেকে বিভূতিভূষণের অসাধারণ একটি গল্প এটা এখান থেকে সেই ধর্মীয় সম্প্রীতির বিষয়টুকু যদি মাথায় রাখা সম্ভব হয় তাহলে কিন্তু প্রয়োগমূলক বা অনুধাবনমূলক যে প্রশ্নই আসুক যেখান থেকে আসুক উত্তর কিন্তু করা সম্ভব কোনোভাবেই না করতে পারে এই কতগুলো কথা মনে রাখলেই আসলে এখানে উত্তর করা সম্ভব যে ধর্মীয় সম্প্রীতি তারপর এই যে দুই দুইটা চরিত্র এই চরিত্র দুটোর নাম হ্যাঁ তাদের ভেতরে যে আত্মিক বন্ধন এই কতগুলো বিষয় আসলে মাথায় রাখলে প্রশ্ন যেভাবে আসুক ঘুরায় আসুক উল্টায় আসুক পাল্টায় আসুক আসলে উত্তর করা সম্ভব আচ্ছা এরপরে আসি আমরা আমার পথ নজরুলের এই গল্পটা পড়তে যেয়ে তোমাদের মনের ভেতরে আমরা নিজেরাও একটু এ শব্দগুলো একটু বেশ কঠিন জটিল জটিল কিছু এবং লেখকের মধ্যেও এই আমার পথ প্রবন্ধটার ভেতরে যে আসলে শেষ পর্যন্ত কী বোঝাতে চেয়েছেন একটি মতদ্বৈততা রয়েছে লেখক শুরুতে বলেছেন যে আমার অন্তরের যে সত্য সেই সত্য অনুযায়ী আমি পথ চলবো সেটা যত রূড়ই হোক সাপোজ কাউকে দেখতে ভালো লাগছে না আমরা অতি বিনয়ে বলি খুব সুন্দর লাগছে বা আমরাই যখন ক্লাসে আসি দেখা যায় খুব বিচ্ছিরি লাগছে দেখতে ছাত্রছাত্রীরা বলবে খুব সুন্দর লাগছে মিস কিন্তু লেখক এই ভণ্ডামিটাকে বাদ দিতে বলেছেন যে উনি ভণ্ডামি বাদ দিয়ে যা সত্য যা সুন্দর সেটাকেই তিনি মূলত আসলে উপস্থাপন করেছেন এইটা এই বিষয়টুকু আসছে প্রথমে যে লেখক সত্যের পথ ধরে চলবেন কখনোই ভণ্ডামির পথে উনি যেতে চান না মূলত প্রথম থেকে এই পর্যন্তই এসছে এবং তার উপর পরে যেটা এসছে যে প্রত্যেকটা মানুষকে আত্মনির্ভরশীল হওয়ার একটা আত্মনির্ভরশীল হওয়ার যে সাধনা চলেছিল ভারতে সেখান থেকে উৎসাহ দিয়ে উনি সবাইকে সেটি বলেছেন যে আমরা প্রত্যেকে আত্মনির্ভরশীল হয়ে উঠব সমাজে যে যেখানে যে অবস্থানে থাকি আসলে আমরা সবাই আত্মনির্ভরশীল হয়ে থাকব। এবং শেষ পর্যন্ত উনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যে আসলে এই আত্মনির্ভরশীল হোক বা সমাজে চলার জন্যে হোক ধর্মীয় বিভেদ কখনোই কোনো বিভেদ না মানুষের সবচেয়ে বড় পরিচয় সে হচ্ছে মানুষ তার মানবতা বা তার মানব ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম কখনোই উনি সত্যকে বাদ দিয়ে ভণ্ডামির পথটাকে নিতে চাননি হুম সত্যই সবসময় সবার জন্যে মঙ্গলজনক এই প্রবন্ধ থেকে উত্তর করবার সময় এই কথাগুলো তোমাদের মাথায় যদি রাখো তাহলে আসলে প্রশ্ন যেভাবেই আসুক উত্তর করা সম্ভব আর অনুধাবন আর জ্ঞানমূলকের জন্য তো অবশ্যই আমাদেরকে শব্দার্থ টিকা বা এই যে পাঠ পরিচিতি কোথা থেকে নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল থেকে সংকলিত এই বিষয়গুলো কিন্তু একটু খুব ভালোভাবে পড়তে হবে তাহলে কিন্তু অবশ্যই উত্তর তুমি করতে পারবে আর অনুধাবনের জন্য অবশ্যই ছোট ছোট যে সুন্দর সুন্দর কথাগুলো আছে আমার সত্য আমাকে পথ দেখাবে এ ধরনের যে কথাগুলো আছে সেগুলো যদি একটু মাথায় রাখো তাহলেই উত্তর লেখা সম্ভব ভয় পাবার কিছু নাই সাধারণত এখান থেকে একটু বলে রাখি যে বিড়াল অপরিচিতা আমার পথ এই তিনটা গল্প কিন্তু তোমাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ যেহেতু আমরা জানি যে প্রশ্নের ক্ষেত্রে রবীন্দ্র কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় আর তার সাথে আছে আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজে বিড়ালকেও আমরা বাদ দিতে পারছি না সাধারণত এই তিনটা থেকে প্রশ্ন যে কোনোভাবেই আমরা দুইটা পেয়ে যাব। আশা করা যায় যদিও সৃজনশীলের ক্ষেত্রে বলা হয় কিন্তু যে কখনোই প্রশ্ন কমন পড়বে না কিন্তু আমি এখানে তোমাদেরকে গদ্যগুলোর নামটাকের উপরে গুরুত্ব দিচ্ছি যে সাধারণত এগুলো থেকে প্রশ্ন এসে থাকে আচ্ছা এরপরে জীবন বৃক্ষ মোতাহ হোসেন চৌধুরীর হ্যাঁ জীবনটাকে আসলে মোতার হোসেন চৌধুরী এখানে কিন্তু ব্যাখ্যা করেছেন একটা বৃক্ষের মতন বৃক্ষ যেমন নীরব সার্থকতায় জীবনটাকে ভরিয়ে তোলে ফুলে ফলে ফসলে সেরকমভাবে মোতাহার হোসেন চৌধুরী কিন্তু জীবনটাকে বৃক্ষের সাথে তুলনা করেছেন তবে রবীন্দ্রনাথ কিন্তু এখানে একটা দ্বিমত পোষণ করেছেন তিনি জীবনকে কোনোভাবেই বৃক্ষের মতো মানতে চাননি কারণ বৃক্ষ একেবারে নীরবে ভূমিকা পালন করে ফুল ফসল দিয়ে জীবনকে একেবারে ভরে তোলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জীবনকে দেখেছেন নদীর সাথে একেবারে নদীর মতো করে যে নদীর যেমন বিভিন্ন বাঁক আছে গতি আছে জীবনটা হচ্ছে সেই রকম এর গতি থাকবে বাঘ থাকবে ব্যক্তিগতভাবে আমার মতামত তাই জীবনের যে অনেকগুলো বাঘ থাকে গতি থাকে জীবন আসলে বৃক্ষের মতো হতে পারে না কিন্তু তারপরেও যেহেতু আমরা মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধ পড়ছি ওনার মতটাকেই আমাদের প্রাধান্য দিতে হবে যে উনি বলেছেন জীবনটা হচ্ছে বৃক্ষের মতো নীরবে ফুল ফল দিয়ে ভরে তোলে আমাদেরকেও সেটাই সেই জায়গায়ই যেতে হবে তবে রবীন্দ্রনাথের তত্ত্ব আসলে সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে যে রবীন্দ্রনাথ জীবনকে ব্যাখ্যা করেছেন নদীর সাথে নদীর গতির সাথে আচ্ছা এবং বৃক্ষকে তিনি প্রশান্তির ইঙ্গিতও দিয়েছেন বৃক্ষের সাথে জীবনের প্রশান্তির ইঙ্গিতটাকে কিন্তু তিনি তুলে ধরেছেন এখানে অনেকগুলো শব্দার্থ টিকা আছে পড়তে হবে কোথা থেকে এসেছে পাঠ পরিচিত মুথার হোসেন চৌধুরীর জীবন বৃক্ষ এই প্রবন্ধটা আসলে কোথা থেকে সংকলিত হয়েছে প্রত্যেকটা গদ্যের এটা একটা গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকটা গদ্য আসলে কোথা থেকে নেওয়া হয়েছে সংকলন করা হয়েছে এটা তোমরা অবশ্যই পড়বে এটা কিন্তু সাধারণত একটা দুইটা প্রশ্ন এটা আসবে এবং শব্দার্থ টিকা থেকে কিন্তু একটা দুইটা জ্ঞানমূলক প্রশ্ন তোমরা পাবে আচ্ছা এরপরে হচ্ছে আমরা জীবন বৃক্ষ এরপরে মাসিপেশি তোমরা জানো মাসিপিসি লেখা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ট্রয় বন্দ্যোপাধ্যায়ের আরও এক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় আমরা আরও আর এক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটু আগে পড়লাম আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় বন্দ্যোপাধ্যায় হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় মাসি পিসি তোমরা গল্পটা যদি পড়ে থাকো তাহলে দেখেছ এই গল্পটা হচ্ছে আসলে তোমাদের একেবারেই মেয়েদের যে সমাজে মেয়েদের যে সংগ্রাম সেটা ঘরে বাইরে সব জায়গায় সেই সংগ্রামটাই এই মাসি পিসি গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে যে একটা মেয়েকে এটিকে থাকতে কত রকম সংগ্রাম করতে হচ্ছে তাকে প্রথম সংগ্রাম করতে হয়েছে যখন স্বামী পরিত্যক্তা হয়ে বা স্বামীর বাড়ি থেকে বা স্বামী মারা যাওয়ার পর যখন সে ফিরে আসে তার থাকবার জায়গা নেই কেউ তাকে আশ্রয় দিতে চায় না অনেকটা আশ্রয়হীন হয়ে তাকে এর বাড়ি এবং পরে ভাইয়ের বাড়িতে এই মাসি এবং পিসির জায়গা হয় কিন্তু সেখানে তাদের আশ্রয় মিললেও খাবার কিন্তু জোটে না নিজের খাবার তার কারণ যে তাদের ভাই আসলে দিবে না সেরকম না আসলে ভাইয়েরও নেই স্বাভাবিক সমাজের যে প্রবণতা যে অত্যন্ত দরিদ্র ভাই তার নিজেরই খাবার জোটে না সে আরও দুইটা মুখের খাবার কোথা থেকে জোটাবে কাজে এই মাসি পিসিকে কিন্তু সংগ্রাম করে টিকে থাকতে হয় এর উপরে মরার উপরে খারার ঘাইয়ের মতো আসে দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষ ভাইয়ের পুরো পরিবারকেই শেষ করে দেয় বেঁচে থাকে তাদের ভাইয়ের একমাত্র মেয়ে আল্লাদিক এই আল্লাদি মাসি এবং পিসির ঘাড়ের উপরে আরও নতুন করে যোগ হয় তখন মাসি পিসি তাদের জীবনের সমস্ত কিছুকে ভুলে রেখে সংগ্রাম শুরু করে টিকে থাকার টিকে থাকার লড়াইয়ের অন্তত দুবেলার দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকার এবং যখন তারা দেখে যে গ্রামে কোনোভাবেই তারা তাদের সেই টিকে থাকার জায়গাটুকু তৈরি করতে পারছে না তখন কিন্তু তারা গ্রাম থেকে সবজি কিনে নিয়ে শহরের হাটে বিক্রি করতে শুরু করে এই যে তাদের সংগ্রামের শুরু লড়াইয়ের শুরু নিজেরা শালতি বেয়ে নৌকা বেয়ে সেই শহরে যায় প্রতিদিন সকালে যে সবজি বিক্রি করে সেখানে যে বিক্রি করে সেই জায়গাটাও কিন্তু তাদের জন্য খুব একটা নিরাপদ হয় না হ্যাঁ সেখানে তারা আল্লাদিকে নিয়ে যায় কারণ গ্রামে একা রেখে যাওয়ার মতো ভরসাটুকু তারা করতে পারে না চারপাশে কানায়ের মতো অসংখ্য লোকজন ঘুরঘুর করে যে আহ্লাদিকে কখন আক্রমণ করবে তাদের আয়ত্তে আনতে পারবে কাজেই স্বাভাবিকভাবে তারা নিয়ে যায় ওখানে নিয়ে বসিয়ে রাখে যখন এই যে তাদের দোকানে যখন আল্লাদিকে বসিয়ে রাখে সেখান থেকেও কিন্তু নানা রকম লোকের চাউনি থেকে তারা কিন্তু বাঁচতে পারে না তবুও তাদের ওই সংগ্রামটুকু প্রতি মুহূর্তে করতে হয় এবং প্রতিদিন সন্ধ্যার সময় তারা কিন্তু আবার ফেরত আসে এর মধ্যে দেখো আল্লাদের জামায়ের অত্যাচার যে তাকে নিয়ে যাবে এবং নারী নির্যাতনের যে সাধারণ চিত্র বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটা অত্যন্ত নির্মমভাবে উঠে এসছে এবং তোমরা দেখলে গল্পটা যদি পড়ে থাকো দেখবা যে মাসির জীবনের ঘটনাও এক পিসির জীবনের ঘটনাও এক এবং এই প্রজন্মের যে আহ্লাদি তার জীবনের ঘটনাও এক প্রত্যেকেই স্বামী নির্যাতিত শ্বশুরবাড়িতে অত্যাচারিত হ্যাঁ তারপরে ফিরে এসছে এবং যখন আহ্লাদির স্বামী তাকে নিতে আসে মাসি পিসির ব্যক্তিত্বটুকু যে অন্য সবার চেয়ে আলাদা সেটা কিন্তু বোঝা যায় তারা কোনোভাবেই জামাই আদর করে এই সম্মানটুকু তারা জামাইকে দেখায় কিন্তু কোনোভাবেই তারা আল্লাদিকে শ্বশুর বাড়িতে আবার পাঠাতে চায় না কারণ জানে জামাই নিয়ে আবার সেই নির্যাতনের একই চিত্র আমরা দেখতে পাবো এজন্য কোনোভাবেই কিন্তু আহ্লাদিকে তারা আবার ফেরত পাঠাতে চায় না নানা রকম ভয় দেখানো হয় প্রলোভন দেখানো হয় কোনোভাবেই কিন্তু মাসিপেশিকে রাজি করানো যায় না যে দিকে তারা আবার শ্বশুরবাড়ি পাঠাবে আল্লাদি ওখানেই থাকে কিন্তু চূড়ান্ত আঘাত যেদিন আসে যে রাত্রে আসে সেই রাত্রে মাসি পিসির যে চোখে চোখে কথা এটাও কিন্তু আরেকটা ইঙ্গিতপূর্ণ দিক যে কাউকে কিছু বলতে হয় না যখন ওদেরকে জমিদারের কাচারি বাড়িতে ডাক পড়েছে বলে নিয়ে যাওয়া কথা বলে তাদেরকে বলা হয় তখন কিন্তু তারা কিছু না শুধু দুইজন দুজনের চোখের দিকে তাকেই বুঝতে পারে যে কি করতে হবে এখন কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই চোখের দিকে তাকিয়ে তারা কিন্তু একজন ভেতর থেকে নিয়ে এসে তাদের রক্ষা কবজ সেই বোটি নিয়ে আসে এবং বলে যে এখনই যদি না যাও চারপাশকে কিন্তু সে জানিয়ে দেবে এই যে তাদের যে সংগ্রাম প্রতি মুহূর্তের সংগ্রাম প্রতিদিনের সংগ্রাম টিকে থাকার সংগ্রাম একদিক দিয়ে জীবনে বেঁচে থাকার সংগ্রাম আর একদিক দিয়ে সমাজে বেঁচে থাকার টিকে থাকার সংগ্রাম কানাইয়ের হাত থেকে নিজেকে রক্ষা করার সংগ্রাম এবং তারা ওই দিন রাত্রেবেলা কানাই চলে গেলেও কিন্তু তারা আবার জানে যে এই আঘাতটা আবার ফেরত আসবে যে কোনো মুহূর্তে হয়তো চলে আসবে এবং তারা প্রস্তুত হয়ে থাকে তাদের হাতের কাছে দা বটি যা কিছু থাকে সমস্ত কিছু নিয়ে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে পেশি এই গল্পের যে শেষ কথাটা যে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ পুরো গল্পটাকে কিন্তু প্রতিনিধিত্ব করেছে এই কথাটা এই বাক্যটা যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাশি পেশি পুরো গল্পটাকে রিপ্রেজেন্ট করেছে কাজে এই গল্পটার ব্যাখ্যাটা এই বাক্যটার ব্যাখ্যাটা যদি তোমরা খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে যাও তাহলে পুরো গল্পটার কিন্তু লেখা সম্ভব হুম এই গল্পটার ভেতরে তুমি কয়েকটা জিনিস মাথায় রাখবে তোমরা সেটা হচ্ছে যে নারীদের টিকে থাকার সংগ্রাম সেটা হচ্ছে জীবনে খেয়ে পড়ে টিকে থাকার সংগ্রাম একদিকে আরেকদিকে সমাজের মানুষের হাত থেকে নিজেকে বাঁচানোর যে লড়াই যে লড়াইটা এখনো আমাদের সমাজের মেয়েরা প্রতিনিয়ত করে যাচ্ছে এই দুইটা লড়াই করেই তাদেরকে টিকে থাকতে হচ্ছে মাসি পিসি আল্লাদি সবাইকে কাজেই এখান থেকেও খুব জটিল কঠিন কোনো কিছু না এই জিনিসগুলো যদি মাথায় নেওয়া যায় তাহলে কিন্তু প্রশ্ন যেভাবে আসুক পারা সম্ভব আর অবশ্যই জ্ঞানমূলক অনুধাবনের জন্যে তোমাদেরকে যেটা করতে হবে শব্দার্থ টিকা তারপরে যে ভেতরে যে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে এই রকম ছোট ছোট বাক্যগুলো একটু মাথায় নিতে হবে কেন কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে সেটাকে মাথায় রাখতে হবে আর কী বলা হয়েছে যদি বলে কি কাকে কেন বলেছে সাথে সাথে ওই উত্তরটা শুরুতেই দিয়ে দিতে হবে তাহলে আমরা শেষ করলাম মাসি পিসি এর পরের গল্প আমাদের বা দিনগুলো তোমরা জানো এই এটা আসলে মূলত গল্প বা প্রবন্ধ কিছু না এটা একটা ডায়েরি লেখো একেবারেই একজনের একটা ডায়েরি সেই ডায়ের কিছু কথা এখানে হুবহু সেই কথাগুলো তুলে দেওয়া হয়েছে আর কিছু না এবং এই ডায়েরিটা সাধারণ কারণা আমরা জানি বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সেই উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ওনার কিভাবে কোথায় কাটছিল সেই ডায়েরিটা উনি যে জেলে বসে বসে যে ডায়েরিতে যে কথাগুলো লিখেছিলেন সেই ডায়েরিটাই হুবহু এখানে আসলে তুলে দেওয়া যে ওনাকে প্রথমে শাসক গোষ্ঠী এতটাই ভয় পেয়েছিল আমরা এই ডায়েরিটা পড়ে জানতে পারি যে এতটাই ভয় পেয়েছিল যে ওনাকে আসলে ঢাকা কারাগারে রাখতেও ভয় পাচ্ছিল রাতের অন্ধকারে গোপনে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল ফরিদপুর জেলে কাউকে না জানিয়ে এবং শেখ মুজিবরা এখানে কতটা চতুরতার সাথে কেউ যাতে মানে তার সাথে দেখা হয় সেই জন্য খুব ধীরে ধীরে তারা যাচ্ছিল এবং সৌভাগ্যবশত জেল গেটে তার সাথে দেখাও হয়ে গিয়েছিল এবং তারপরেই সারা বিশ্ব দেশবাসী জানতে পেরেছিল যে শেখ মুজিবুর রহমানকে ওই উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হয়েছিল একেবারে গোপনে রাতের অন্ধকারে এবং গল্প ডায়েরিটা যদি তোমরা পড়ে থাকো তাহলে দেখবে যে শেখ মুজিব কিন্তু তখন অনশনে ছিলেন অনশন করছিলেন আমরণ এবং আমরণ অনশন যেটাকে বলে কোনোভাবেই কিন্তু তাকে খাওয়ানো যায়নি যে হয় তাকে মুক্তি দিতে হবে বিনা কারণে যেহেতু তাকে জেলে দিয়েছে নিঃশর্ত মুক্তি তাকে দিতে হবে কিন্তু কোনোভাবেই শাসক গোষ্ঠী তাকে কিন্তু মুক্তির শুনছিল না যখন শেষ মুহূর্ত পর্যন্ত শেখ মুজিব হার মানেনি অনশন চালিয়ে যাচ্ছিলেন হুম সেই মুখ তখন শাসক গোষ্ঠী দেখে যে শেখ মুজিব যদি জেলের ভেতরে মারা যায় তাহলে সারা দেশে আরও একটা ভয়ঙ্কর প্রতিবাদের ঝড় উঠবে সেই প্রতিবাদ থেকে সেই ঝড় থেকে বাঁচার জন্য শাসক গোষ্ঠী একেবারে মৃত্যু পথযাত্রী শেখ মুজিবকে কিন্তু জেলের বাইরে রাতের অন্ধকারে রেখে আসে এবং তখন তার বাবা এসে তাকে নিয়ে যায় একেবারে মৃত প্রায় শেখ মুজিবকে তার বাবা নিয়ে গিয়েছিল এত এমনই নির্মম ঘটনা যে শেখ মুজিব তখন দুই সন্তানের পিতা শেখ হাসিনা এবং শেখ কামাল শেখ কামাল তার বাবাকে চিনে না শেখ হাসিনা যখন বারবার শেখ মুজিবকে বাবা বাবা বলছিল তখন শেখ কামাল এসে বলে যে হাসুয়াপা হাসুয়াপা তোর বাবাকে আমি বাবা বলি এই যে এই কথাটার মধ্য দিয়ে কতটা নির্মমতা একটা মানুষের জীবন পরিজন সমস্ত কিছু থেকে সে কতটা দূরে শুধুমাত্র দেশের জন্যে করেছে এই একটা উক্তির মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে সেই নির্মম শাসক গোষ্ঠীর যে নির্মমতা সেটা কোথায় পৌঁছেছিল শেখ মুজিবের ক্ষেত্রে আমাদের অনেকের ভেতরে দৈততা রয়েছে শেখ মুজিবকে নিয়ে এই ডায়েরিটা পড়লে সেটা অনেক অংশে কিন্তু কেটে যাবে যে দ্বৈততার আসলে কিছু নাই শেখ মুজিব আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ মুজিবে। এবং যেটা যে সালের সে ভাষা আন্দোলন শেখ মুজিবকে আটকে রাখলেও বাঙালিরা শেষ পর্যন্ত সফল করেছিল সেই সফলতার চিত্রটাই এখানে উঠে এসেছে কোনোভাবেই শেখ মুজিবকে আটকে রাখলেও বাঙালির আন্দোলনকে শোষক গোষ্ঠী কোনোভাবেই দমিয়ে রাখতে পারেনি মূলত বান্ন দিনগুলো এটা আসলে একটা ডায়েরি লেখন আত্মকথন শেখ মুজিবের স্মৃতিচারণ এটাতে জটিল বা তত্ত্ব কোনো কিছু নাই তত্ত্ব নাই কাজেই এখান থেকে ওরকম জটিল যে কি কিছু খুব একটা আসবে না হয়তো সরাসরি উক্তিটা দিয়ে দিল যে শেখ মুজিব দিন কী করছিলেন বা সাল তারিখ দিতে পারে এখান থেকে হুম পাট পরিচিতির কোথা থেকে এসছে অবশ্যই সেই অসমাপ্ত আত্মজীবনী সেই জায়গাগুলো আসতে পারে ভয় পাবার কিছু নেই এখানে ওরকম জটিলভাবে ব্যাখ্যা করবার মতো লাইন কিছু নাই সরাসরি শেখ মুজিবের আত্মকথন এখানে উঠে এসেছে আমরা শেষ করলাম বাহান্ন দিনগুলো এরপরে হচ্ছে জাদুঘরে কেন যাবো জাদুঘরে কেন যাব আসলে জাদুঘরে আমরা কেন যাই কী আছে জাদুঘরে এই গল্প না পড়েও কিন্তু আমরা এটা বলে দিতে পারব যদিও গল্পটার ভেতর অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে কঠিন কঠিন তত্ত্ব ব্যবহার করা হয়েছে কিন্তু আসলে এত ভয় পাওয়ার কিছু নেই কঠিন তত্ত্ব আসলে কঠিন নেই যখন আমরা নিজেরা নিজেদেরকে দিয়ে চিন্তা করি যে জাদুঘরে আমরা আসলে কেন যাই অবশ্যই জাদুঘরের ভেতরে থাকে আমাদের দেশের আমাদের দেশের বলবো কেন যে আসলে সারা পৃথিবীর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সমস্ত কিছুর পরিচয় আমরা পাই আসলে একটা জাদুঘর থেকে কাজেই জাদুঘরে কেন যাব যত জটিল কথা কঠিন কথা এখানে থাকুক এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই কঠিন কথা জটিল কথাকে নিজের মতো করে যদি ভেবে নেই যে জাদুঘরে আমরা এই জন্যে যাই আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এক একটা জাদুঘর আসলে এক একভাবে তৈরি আমাদের ন্যাশনাল মিউজিয়াম যেমন অনেক কিছু নিয়ে তৈরি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সমস্ত কিছু নিয়েই তৈরি আবার আমাদের লোকশিল্প জাদুঘর যেমন শুধুমাত্র কি যে ইতিহাস লোকজ যে সংস্কৃতি সেটা নিয়ে তৈরি আবার যদি আমরা পার্বত্য এলাকায় যাই সেখানকার জাদুঘরগুলো ওই এলাকার জীবনযাপন পদ্ধতির সাথে যে সমস্ত বিষয় আশয়গুলো আছে সেগুলো নিয়ে তৈরি কাজেই আর এই জাদুঘরে কেন যাবো এই গল্পটার মধ্যে উঠে এসেছে পৃথিবীর ইতিহাস ঐতিহ্য কোথায় কেন জাদুঘর শব্দটা কেন এসেছে কিভাবে এসেছে সেই বিষয়গুলো নিয়ে উঠে এসেছে এবং জাদুঘরটা আসলে কি জাদুঘর থেকে মানুষ তার আসলে আত্মপরিচয় লাভ করে যে নিজের যে আমার উৎপত্তি কোথা থেকে মানুষের উৎপত্তি কোথা থেকে সভ্যতার বিকাশ কিভাবে ঘটেছে সমস্ত কিছু আসলে আমরা খুঁজে পাই আমাদের এই জাদুঘর থেকে বিভিন্ন পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জাদুঘরগুলো এখানে জাদুঘরগুলো কিন্তু পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জাদুঘর বিখ্যাত বিখ্যাত দেশে আছে মূলত আসলে সমস্ত কিছু এই জাদুঘরে কেন যাব এই গল্পটির মধ্যে উঠে এসেছে রেইনকোট এর পরের গল্প আমাদের রেইনকোট আমাদের এই যতগুলো গল্প আছে সবগুলো গল্পের মধ্যে এই একটা মাত্র গল্প যে মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করেছে নুরুল হুদা নামের একটা চরিত্র যে একেবারেই ছাপোষা একজন মানুষ যে যুদ্ধ বোঝে না যে দেশ বোঝে না যে পাকিস্তানি শাসন বোঝে না কিছু বোঝে না তার জবানিতে আসলে মুক্তিযুদ্ধ তার চেতনার ভেতরে মুক্তিযুদ্ধ কিভাবে সঞ্চারিত হয়েছে সেটাই আসলে রেনকোট গল্পের মধ্যে উঠে এসেছে যে গা নিজের গা বাঁচাতেই ব্যস্ত সেই মানুষটিও শেষ পর্যন্ত কিন্তু অনুপ্রেরণা লাভ করে আমরা জানি আমরা নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছিলাম এবং এদেশের আপমর জনগোষ্ঠী চেয়েছিল বলেই কিন্তু আমরা এত তাড়াতাড়ি স্বাধীনতা পেয়েছিলাম নইলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না এত তাড়াতাড়ি যেখানে ফরাসি জাতি একশো বছর যুদ্ধ করে তাদের স্বাধীনতা পেয়েছে সেখানে আমরা মাত্র পেয়েছি নয় মাসের যুদ্ধে সেটা এদেশের আপামর জনগোষ্ঠী শুধুমাত্র চেয়েছিল মনে প্রাণে যে স্বাধীনতা আসুক তাই স্বাধীনতা এসেছিল রেইনকোট গল্পের নুরুল হুদা সেই রকম একজন একেবারে সাধারণ মানুষ যার চেতনার ভেতরে শাসক শোষণ মুক্তিযুদ্ধ কিচ্ছু ছিল না যে নিজেকে নিয়ে ব্যস্ত ছিল যে বৃষ্টির দিনে ঘুমাতে ব্যস্ত অথচ দেশে যুদ্ধ যে যেখানে চাকরি করে সেখানে একটা গেরিলা হামলা হয়েছে সেটা নিয়েও সে কিন্তু খুব একটা সচেতন না এবং কিন্তু শেষ পর্যন্ত যখন শাসক গোষ্ঠী এই সাধারণ মানুষটিকেও রেহাই দেয় না তখন তার চেতনায় কিন্তু সঞ্চারিত হয় মুক্তিযুদ্ধ কি স্বাধীনতা কি এবং শেষ পর্যন্ত তার চেতনার ভেতরে কিন্তু মিন্টুর রেইনকোটের যে ওমটা যে শক্তিটা সেই চেতনাটা কিন্তু প্রবাহিত হয় এখানে তোমরা যদি দেখো যে খুব সুন্দর করে একটা শেষে একদম শেষ প্যারার মধ্যে একটা ডায়লগ আছে যেটা যে রেইনকোটের যেন মিন্টুর ওম তার শরীরে এখনও লেগে আছে হ্যাঁ এই এই কথাটা কিন্তু এই বাক্যটা কিন্তু পুরো এই রেইনকোট গল্পটিকে রিপ্রেজেন্ট করছে যে নুরুল হুদা ছাপোসা মানুষ নুরুল হুদা কিভাবে চেতনাগত তার ভেতরে যে চেতনাগত পরিবর্তন হয় যে সেই ছাপোষার জায়গা থেকে সে একজন মুক্তিযোদ্ধায় পরিণত যোদ্ধায় পরিণত হয় তার কিন্তু উদাহরণ এই ডায়ালগটি কাজেই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আসলে রেইনকোট গল্পে দেখানো হয়েছে যে একজন সাধারণ মানুষ তার চেতনাগত যে পরিবর্তনটা সেই চেতনাগত পরিবর্তনটা রেইনকোট গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে এই অংশটুকু একটু মাথায় ভালো করে রাখতে হবে তাহলে প্রশ্ন যাই আসুক আমরা কিন্তু উত্তর করতে পারবই ইনশাল্লাহ আর জ্ঞানমূলক আর অনুধাবনের জন্য তো অবশ্যই শব্দার্থ টিকা এবং এই যে এটা যে তার রেইনকোটে রোম যেন এখনও তার শরীরে লেগে রয়েছে মিন্টু রোম বা এই যে তার মিন্টু একটা সময়ে তার কাছে ভয়ঙ্কর একটা চরিত্র ছিল মুক্তিযোদ্ধা এবং এই জন্য সে তিনবার চারবার বাড়ি পাল্টেছে হ্যাঁ তারপরে শেষ পর্যন্ত সেও যখন মুক্তিযোদ্ধায় তার চেতনাগত যে পরিবর্তন সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এবং তোমাদের পরীক্ষার জন্য এটা কিন্তু কারণ একমাত্র মুক্তিযুদ্ধের গল্প কিন্তু আমাদের এটা কাজে এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় নিতে হবে যে এটা থেকে প্রশ্ন আসতে পারে এটা গেল রেইনকোট আর অবশ্যই শব্দার্থ টিকা কার লেখা তারপরে কোথা থেকে নেওয়া হয়েছে এগুলো তো পড়তেই হবে এগুলো পড়ার কোনো বিকল্প নেই এরপরে আসি মহাজাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল এই সময়ের অত্যন্ত জনপ্রিয় লেখক মহাজা জাফর ইকবাল এবং খুব সহজ সরল ভাষায় কিন্তু মহাজাগতিক কিউরেটর গল্পটা এবং মানব জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক একটা মেসেজ কিন্তু এই মহাজাগতিক কিউরেটরের আছে সেই বিষয়টি তোমাকে ধরতে হবে যে মহাজাগতিক তৃতীয় একটা গ্রহ গ্রহ থেকে প্রাণী নির্বাচন করতে আসা হয়েছে রকম প্রাণী নেওয়া হচ্ছে আলোচনা হচ্ছে বিশ্লেষণ হচ্ছে তাদের সমস্যা তাদের সুবিধা সব কিছুকে এবং যখন মানুষের নাম আসে সমস্ত দিক থেকে বুদ্ধিমত্তায় জ্ঞানী বিজ্ঞানে সভ্যতায় মানবজাতি জাতি অনেকে এগিয়ে গেছে কিন্তু মানব সবচেয়ে বড় দুর্বলতা যে সভ্যতা সে নিজে তৈরি করেছে সেই সভ্যতা সে নিজেই ধ্বংস করছে এর চেয়ে লজ্জার আর কিছু নেই এই বিষয়টুকু কিন্তু তোমাদের মাথায় খুব ভালো করে নিতে হবে যে নিজের সভ্যতা সে নিজে তৈরি করেছে নিজে ধ্বংস করছে এবং সেই জন্যই মানবজাতিকে সবচেয়ে বোকা প্রাণীর তালিকায় ফেলে দেওয়া হয় এবং সেখানে নির্বাচন করা হয় অত্যন্ত লজ্জাজনকভাবে পিঁপড়া যারা অত্যন্ত সুশৃঙ্খল নিজেদের সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে কখনোই তারা বিশৃঙ্খলতা তৈরি করে না এখানে কিন্তু জাফর ইকবাল অত্যন্ত একটা দুঃখজনক মেসেজ দিয়েছে যে আমরা মানুষ আমাদের ভেতরের যে মনুষ্যত্ববোধ মানবতাবোধ সেটাকেই উচ্চকিত করা উচিত এই বিষয়গুলো তোমাকে এখান থেকে মাথায় রাখতে হবে মহাজাগতিক কিউরেটর এরপরে আসি আমাদের সর্বশেষ গল্প নেকলেস নেকলেস তোমরা জানো এটা একটা অনুবাদ গল্প অনুবাদ করেছে পূর্ণেন্দ্র দস্তিদার এবং গল্পটি অত্যন্ত সাদা মাঠা যে এক দরিদ্র ঘরের খুব সুন্দরী উচ্চাভিলাষী এক মহিলার গল্প নিয়ে যে নিজেকে কখনোই নিজের অবস্থানের সাথে আসলে মানিয়ে নিতে পারে না হ্যাঁ যে সে এত সুন্দর কখনোই সে কেন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে এই যে মেনে নিতে পারে না যার ফলে কি সে তার সময়ের তার সমাজের মানুষের থেকে নিজেকে আলাদা ভাবে এই যে আলাদার ভাবনাটা এটা তাকে কিন্তু অত্যন্ত দুঃখের মধ্যে ফেলে দেয় এবং স্বাভাবিকভাবে যখন শেষ করুন একটা পরিণতি যে যখন সে অন্যের ধার করা গয়না নিয়ে যায় সেই গয়না হারিয়ে ফেলার পরে তার সারাটা জীবন ব্যয় হয় কিন্তু এই গয়নার অর্থ যোগান করতে এই হীরার গয়না এবং শেষ পর্যন্ত সে জানতে পারে যে তা সে আসলে যে গয়নাটা নিয়েছিল সেই গয়নাটা আসলে হীরার ছিল না অত্যন্ত মধ্যম মানের একটা গয়না যার জন্যে সে সারা জীবন ব্যয় করেছে সেটা তো এই যে তার ভাবনার সাথে তার অবস্থানের সে নিজের অবস্থান নিয়ে সুখী না এই যে তার ভাবনার সাথে তার অবস্থানের মিল যায় না এটাকেই তার কিন্তু একটা করুণ পরিণতির দিকে নিয়ে যায় অত্যন্ত জনপ্রিয় একটা গল্প আচ্ছা আমরা গল্প শেষ করলাম এর পরে কিন্তু আমাদের হাতে আরও দুটো জিনিস রয়ে যায় একটা হচ্ছে উপন্যাস আর একটা হচ্ছে নাটক উপন্যাসটা আমরা জানি যে আমাদের লালশালু উপন্যাস এবং এই সময়ে এই সমাজের আহ ভণ্ডপীরের যে কাহিনী আসলে মজিদ হচ্ছে সেরকমই একটা চরিত্র যে অস্তিত্ব শেখ অস্তিত্বহীন শেখরহীন একজন মানুষ ভাগ্যের অন্বেষণে শেষ পর্যন্ত আসন গেড়ে বসেছে মহব্বতনগরে যে যে এলাকার মানুষের কিন্তু সচ্ছলতা ছিল মজিদ অত্যন্ত ধূর্তলোক অত্যন্ত চালাক মানুষ সে জানে যে খেলা সে ভাগ্যের অন্বেষণে খেলতে যাচ্ছে খুব সাংঘাতিক সে খেলা এখানে খুব মজিদের ভেতরের যে আত্মদ্বন্দ্ব সেই আত্মদ্বন্দ্ব কিন্তু এখানে উঠে এসেছে প্রতি মুহূর্তে তার মনে হয় এই সে প্রকাশ করে দিবে জনসম্মুখে তার যে এই যে অস্তিত্বহীনতা অস্তিত্বহীনতায় ভোগে এবং তার এই অস্তিত্বকে যখন শিকড়হীন এই মানুষ যখন ক্রমান্বয়ে শিকড় গেড়ে বসে নগরে তখন কিন্তু তার সেই ভিত্তিটাকে নড়িয়ে দেয় জমিলা নামের একেবারে স্বাভাবিক জীবন ধর্মে ভরপুর ছোট্ট একটা কিশোরী মেয়ে যার জীবন ধর্মের কাছে চঞ্চলতার কাছে মজিদ হার মানতে বাধ্য হয় শেকরহীন একটা মানুষ সে ক্রমান্বয়ে নগরে শেকোর একটা মাজার ব্যবসা করে লাল সালু আবৃত কেউ জানে না মজিদ নিজেও জানে না আসলে এটা কার কবর ছিল সেটাকে কেন্দ্র করে তার ভাগ্য ফেরে সে ওখানে জমি কেনে বিয়ে করে ধীরে ধীরে শেকোর গেড়ে বসা একজন বটবৃক্ষে পরিণত হয় হ্যাঁ কিন্তু সেই মজিদি। প্রবলভাবে ধাক্কা খায় জমিলার কাছে এই যে ভণ্ডপীরের মাজার ব্যবসা আমরা আমাদের চারপাশে এখনও দেখতে পাই চারপাশে খুব ভালো করে যদি চোখ মেলে তাকাই তাহলে দেখতে পাবো এরকম হাজারো অসংখ্য মজির ছড়িয়ে ছিটিয়ে আছে কাজেই এই গল্পটা বুঝতে যাবার। এই উপন্যাসটা বুঝতে যাওয়ার ক্ষেত্রে তোমাদের খুব একটা কষ্ট হবার কথা নয় তবে এই উপন্যাসের প্রথম দুই পৃষ্ঠায় যে কথাগুলো আছে এরা তাই দেশ ত্যাগ করে ধর্মের চেয়ে আগাছা বেশি শস্যের চেয়ে টুপে বেশি ধর্মের আগাছা বেশি খুব সুন্দর সুন্দর এরকম কিছু কথা আছে যেখান থেকে কিন্তু আসবেই অনুধাবনমূলক মার্সের যে প্রশ্নটা সেখা এই প্রথম দুই পৃষ্ঠা থেকে কিন্তু আসবেই এরা কেন দেশ ত্যাগ করে মাঠের তারপরে ধর্মের আগাছা বেশি ব্যাখ্যা করো কোথায় ধর্মের আগাছাটা বলতে কি বোঝানো হয়েছে বিশ্বাসের পাথরে খোদাই সেচো এরকম তারপরে ভাগ্যের অন্বেষণে যে খেলা সে খেলতে যাচ্ছে সে খেলা সাংঘাতিক এরকম খুব সুন্দর সুন্দর কিছু কথা আছে যেগুলো থেকে আসলে আসেই প্রশ্নগুলো তোমরা যদি একটু দেখে যাও পড়েছ অনেক নিশ্চয় তাহলে অবশ্যই পারবে মূলত ব্যাখ্যাগুলো ওই আঙ্গিকেই হবে যে ধর্মের আগাছা বেশি যে কুসংস্কারে আচ্ছন্ন মানুষ কিন্তু জনবহুলতার কাছে যে শস্য উৎপন্ন হয় সেটা টিকে থাকার তুলনায় খুবই কম এরকমভাবে খুব সুন্দর করে যদি ব্যাখ্যা করে দাও না পারবার কিছু নাই শেষে আমাদের যেটা আছে সেটা হচ্ছে নাটক সিরাজুদ্দৌলা নাটক আমরা কম বেশি ছোটোবেলা থেকে সবাই জানি নাটকের ঘটনাগুলো যে মির্জাফরকে সিরাজুদ্দৌল্লাকে ঘসিটি বেগমকে কেন পলাশির প্রান্তরে আমাদের স্বাধীনতা সূর্য অস্তমিত গিয়েছিল কাদের বিশ্বাসঘাতকতায় সিরাজের সাথে শেষ পর্যন্ত কে কে ছিল মির্জাফরের ভেতরের যে আত্ম আত্মদ্বন্দ্ব যে শেষ পর্যন্ত সবাই মিলে আমরা দেশটাকে বিক্রি করে দিচ্ছি না তো এই যে আত্মদ্বন্দ্বে ভোগা এবং শেষ পর্যন্ত মোহাম্মাদী বেগ যাকে সিরাজুদ্দৌলা পরম স্নেহে এক সময় মানুষ করেছিল সেই মোহাম্মাদি বেগ করতে সিরাজুদ্দৌলাকে হত্যাকা এই যে প্রত্যেকটা মুহূর্তে যে টান ফোর্ট দুর্গ দখল হ্যাঁ তারপরে সেই ফোর্ট উইলিয়াম জাহাজে যে ইংরেজদের আশ্রয় গ্রহণ প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু উঠে এসেছে সিরাজউদ্দৌলা নাটকে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে সিরাজদৌলাকে নির্মমভাবে হত্যা করা হয় এখান থেকে একটু কে কোন কথাগুলো বলেছে সাধারণত এই যে সবাই মিলে আমরা দেশত্যাগ করে দেশটাকে বিক্রি করে দিচ্ছি না তো এই যে মির্জাফরের যে উক্তি এরকম কিছু কিছু উক্তি আসে যে উক্তিগুলো আসতে পারে তোমাদের এই জায়গাগুলো একটু ভালো করে পড়তে হবে কারণ একটা প্রশ্ন এখান থেকে দিতেই হবে কাজেই পড়ার কোনো বিকল্প নাই এখানে সিরাজ নাটকের আচ্ছা আর শেষ যেটা বলবো যে যখন লিখতে যাবে গদ্য প্রশ্ন সাধারণত একটু বড় হয় বড় করে লিখতে লিখতে একটু বড় হয়ে যায় এই জায়গাগুলো খুব কঠিনভাবে নিজেকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে যে অনেক বড় কিন্তু মন চাইলেই করা যাবে না তোমার হাতে সময় একুশ মিনিট একুশ মিনিটের ভেতরে তোমাকে অবশ্যই চারটা প্রশ্নের উত্তর দিতে হবে কাজেই তিন গ এবং ঘ অনেকে অনেক বেশি লিখে যে শেষ পর্যন্ত লিখতে পারে না মাথায় রাখতে হবে অনেক লেখার চেয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসা কিন্তু বুদ্ধিমানের কাজ কাজেই প্রত্যেকটা প্রশ্নের গ এবং ঘ খুব বেশি না তুমি ষোলো থেকে সতেরোটা বাক্যের মধ্যে তুমি শেষ করলে অবশ্যই শুধু অনেকে চালাকি করো তোমরা এখানে কিন্তু যে উদ্দীপক তুলে দিচ্ছ প্রশ্নের সাথে কোনো অ্যাঙ্গেল নাই ঘটনা যেটুকু জানো প্রশ্ন যাই আসুক ওটুকু তুলে দিচ্ছ কিন্তু সময় মনে রাখতে হবে কিন্তু পরীক্ষক কিন্তু তুমি যেখানে ভুল করবে চোখটা কিন্তু সেখানে গিয়েই পড়বে কাজে খুব সাবধান চালাকি করার দরকার নেই যা পড়েছ উত্তরটা বুঝে বুঝে যদি করতে পারো তাহলে খুব সুন্দরভাবে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে আসতে পারবে আর আরেকটা দিকে খেয়াল রাখবে অবশ্যই বানান বাংলায় কিন্তু বানান খুব সাবধান এবং ক যে প্রশ্নটা জ্ঞানমূলক সেখানে বানান অবশ্যই 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 শুদ্ধ রাখতে হবে না হলে কোনোভাবেই তুমি নাম্বার পাবে না এখানে কিন্তু সাথে সাত পাওয়া সম্ভব সাতটা প্রশ্নের জ্ঞানমূলকের সাথে সাত পাওয়া সম্ভব আমরা গদ্য অংশ এবং উপন্যাস নাটক শেষ করলাম এর পরবর্তীতে আমরা ফেরত আসবো পদ্য অংশ নিয়ে শুভকামনা সবাই